আমি এখন মাননীয় সদস্য সৈয়দা জাকিয়া নূর কিশোরগঞ্জ এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট জাতির জনকের সাথে শহীদ হওয়া তার পরিবারের সকল সদস্যকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় 4 নেতা, আমার পিতা সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেবকে, যারা বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং বঙ্গবন্ধুর নির্দেশে তার অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং তারাই তাদের নেতার সাথে বেইমানি করেন নাই বিধায় পৃথিবীর সবচেয়ে নিরাপত্তম স্থান কেন্দ্রীয় কারাগারে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, গিনিস বুক অফ রেকর্ডে আছে পৃথিবীর যে 5টি নির্মমতম গণহত্যা সংঘটিত হয়েছিল তার একটি হয়েছিল বাংলাদেশে 1971 সালে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই আমার বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি বাংলাদেশের আওয়ামী লীগের 2-2 বারে সফল সাধারণ সম্পাদক ছিলেন। মাননীয় স্পিকার, আজ 22শে জুন রাত পোহালেই বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসেই বাংলার ইতিহাস। 1952, 1966, 1969-এর গণ আন্দোলন সহ 71-এর স্বাধীনতা আন্দোলনেও এই দল নেতৃত্ব দিয়েছে। এই দল জাতির পিতার দল, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দল, বাংলাদেশের আপামর জনগণের দল। আর গত 43 বছর যাবৎ এই দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে এবং বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে। অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের জন্য জীবন দিয়েছেন। আজকে আমি তাদের সকলের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শীর্ষক 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 4.7% বেশি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত, ডলার সংকটের এই ক্রান্তিকালে এমন একটি বিশাল বাজেট প্রণয়ন দুরূহ কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, একজন চিকিৎসক হিসাবে স্বাস্থ্যখাত নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এবারের বাজেটে স্বাস্থ্যখাতে মোট বাজেটের বরাদ্দ 5.2%, যদিও আন্তর্জাতিক মানদণ্ডে এটি তুলনামূলকভাবে অপ্রতুল, তবু আশার কথা যে এই খাতে বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে 8.8% বাড়ানো হয়েছে, যা কিনা সার্বিক বাজেট বৃদ্ধির চাইতে অনেক বেশি। এই কথা সর্বজন বিদিত যে যারা সমাজের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী তারাই প্রধানত সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপর সবচাইতে বেশি নির্ভরশীল। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা এর প্রতিফলন দেখতে পাই। উদাহরণস্বরূপ, আমি আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে সদরে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলতে পারি। সেখানে মাত্র 400 টাকায় রোগীগণ ডায়ালাইসিস সেবা পেয়ে যাচ্ছেন, যা মনে হয় না পৃথিবীর আর কোনো উন্নয়নশীল দেশে সম্ভব হয়। মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাতের উন্নয়নে ধারাবাহিকতা রক্ষায়
আমাদের সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে 10,500 চিকিৎসক, 15,000 নার্স, 1,000 মিডওয়াইফ, 650 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে এ পর্যন্ত 14,391টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে, 423টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ, 104টি কেন্দ্র পুনর্নির্মাণ করা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে 10 শয্যা বিশিষ্ট 159টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এবং যার জন্য প্রায় 1,500 নতুন পদ সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে ইউনিভার্সাল হেলথ কভারেজের লক্ষ্য পূরণে বদ্ধপরিকর। আমরা যেমন MDG-র লক্ষ্য পূরণ করেছি, ইনশাআল্লাহ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 3.8 এ বর্ণিত ইউনিভার্সাল হেলথ কভারেজের সময় মতো অর্জন করতে সক্ষম হব। রোডম্যাপ ফর বাংলাদেশ অনুযায়ী ইউনিভার্সাল হেলথ কভারেজ বাস্তবায়নে অন্যতম চ্যালেঞ্জ হল অদক্ষতা ও আমলাতান্ত্রিক জটিলতা। স্বাস্থ্যখাতে বরাদ্দ সীমিত, কিন্তু তারপরও প্রতি বছর অনেক অর্থ অব্যবহৃত থেকে যায়, এর কারণগুলো খুঁজে বের করতে হবে। মাননীয় স্পিকার, বর্তমান প্রতিবন্ধীদের শতভাগ সরকারি ভাতা পেয়ে থাকেন, তবে বয়স্ক, বিধবা এবং স্বামী নিগৃহীতরা অনেকেই ভাতা পাচ্ছেন না। এ ব্যাপারে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় অনেক উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার জন্য। আমার এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে, যদিও কাজটি অত্যন্ত স্লো গতিতে চলছে। শেখ কামাল ইনকিউবেশন সেন্টার হয়েছে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়েছে এবং 3টি মডেল মসজিদ হয়েছে, এছাড়া অনেক উন্নয়ন হয়েছে। এখন আমাদের এলাকার দুটো দাবি, যেটি আমি বারবারই এই সংসদে বলে থাকি, একটি হলো আমার কিশোরগঞ্জ শহরের ভিতর দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর নব্যতা বৃদ্ধিকরণ, এর জন্য একটি মেগা প্রকল্পের দরকার। আর দুই, আমাদের কিশোরগঞ্জ সদর পৌরসভাটি অত্যন্ত প্রাচীন একটি শহর এবং অপরিকল্পিত একটি শহর, এই জন্য এখানে যানজট লেগেই থাকে এবং জলাবদ্ধতা হয়। আমি অনুরোধ করব যে একটি মেগা প্রকল্পের মাধ্যমে এই 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 দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় স্পিকার, এবারে জাতীয় নির্বাচনে সঙ্গত কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে কাউকে মাননীয় সদস্য 2 মিনিট ধন্যবাদ প্রধানমন্ত্রী যে কাউকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন, তাই আমার নির্বাচন এলাকায়ও স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দুর্বৃত্তায়ন ঘটলেও সাধারণ জনগণ আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নৌকাকেই বিজয়ী করেছে। আমি কিশোরগঞ্জ ও হোসেনপুরের জনগণের আন্তরিক অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, 2009 থেকে 2023 সাল পর্যন্ত টানা 3 মেয়াদে বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার জনকল্যাণমুখী ও সুসম্মত কর্মকাণ্ডের ভিতর দিয়ে একটি সমতা ও ন্যায়ভিত্তিক দেশ বিনির্মাণের পথে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিগত, উদ্ভাবনী ও মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে। এবারের বাজেটে আমরা এই কথারই প্রতিফলন দেখতে পাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই হোক আজকের প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।